বন্ধুরা আজকে রান্না হবে পিলিহা, খাসির পিলিহা। আপনারা আমার ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, পিলিহাটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর একটু আদা রসুন দেওয়া হবে, আর একটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছে। রান্নাটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা, খুব সুন্দর রান্না হবে এটা। বন্ধুরা, উনুনে কড়াটাকে বসিয়ে দেওয়া হয়েছে, প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেওয়া হলো। তাতে সরিষার তেল দেওয়া হচ্ছে, আর একটু খাওয়া তেল দেওয়া হচ্ছে। পরিমাণ মতো লবণ দেবেন, হলুদ দেবেন পরিমাণ মতো, লঙ্কা দিয়ে পরিমাণ মতো, ধনিয়া দিয়ে পরিমাণ মতো, জিরে দিয়ে পরিমাণ মতো। এবারে ফুটে হওয়ার জন্য একটু জল অ্যাড করবে, এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, পুরো ভাজা ভাজা মতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে পিলিয়া ফ্রাই, মটন পিলিয়া ফ্রাই। আপনারাও বানিয়ে ফেলুন এবং কেমন টেস্ট সেটা আমাকে জানান কমেন্ট বক্সে। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না।